আরে সব চলে আসছে, বাপরে বাপ। আমি তো ভাবতেছি কোথায় গেল সব, বাসায় ঢুকেই দেখি বিভিন্ন আয়োজন। বিশেষ একটা দিন সেটা তো আমি জানি, একদম গরম। ওরে বাবা, কি এটা, খুলে দেখি। হ্যাঁ খুলে ফেলো, বিসমিল্লাহ। তো বিশাল ব্যাপার স্যাপার, বিশাল আয়োজন, চমৎকার এক ডালা। হ্যাঁ, এই ডালাটা আমি স্পেশালি অর্ডার করেছি 6 জনের জন্য। 6 জনের জন্য? বাহ, কাবাব দেখতেই পাচ্ছি, তারপর ডিম আছে এখানে, শাশলি কেও, বাহ, পোলাও, রোস্ট। শাশলি কেও রোস্ট খুবই পছন্দ। বাহ, তো আমি আজকে সবাইকে আগে, এখন পর্যন্ত আমরা যে আয়োজনটা করলাম, এই যে ব্যাপারটা করা হয়েছে, এত বড় একটা ডালা নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে সেটা তো আমরা একটু শুনবো, সেটা অবশ্য সুজানায় বলার জন্য ওয়েট করছে। এক্স্যাক্টলি, আজকে হচ্ছে আমার বাবা এবং মায়ের শুভ বিবাহ বার্ষিকী, তো এই কারণে আমি আব্বা আম্মাকে জানাই নাই। আর আপনারা জানেন যে আমি আমার ভিডিওতে আমি আব্বা আম্মাকে দেখাই না, বিকজ তারা আসলে ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। সো এই জন্য আমি খাবারটাই জাস্ট দেখাইতে চাই, যে আজকে অফিস থেকে তিনির সাথে কথা হচ্ছিল যে তিনি কোথা থেকে খাবারটা অর্ডার দেওয়া যায়, যেহেতু আমার ওয়াইফের আবার শরীর প্রচণ্ড খারাপ। এবং আপনারা জানি না এই ভিডিও দেখে বুঝতে পারতেছেন কি না, মানে আজকে প্ল্যান ছিল তিন্নি রান্নাবান্না করবে, কিন্তু আজকে 2 দিন ধরে তিন্নি কিন্তু জ্বরে আক্রান্ত। সো সবাই তিন্নির জন্য একটু দোয়া করবেন, ওর জ্বরটা যেন চলে যায়। সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে কেকটার সাথে, আছে এটা আমাদের সবার পছন্দ, আর স্পেশালি আমার আম্মার খুব পছন্দ, এটা হচ্ছে মালাই জর্দা, তাই। আর আমার বাবার একটা পছন্দের জিনিস আছে, সেটা এখন দেখি আমরা কি দেখাই তোমায়। এবং সেই আইটেমটাই খুঁজে খুঁজে বের করা হয়েছে, পাটি সাপটা পিঠা। সো এইটাও আসলে খুব পছন্দের একটা আইটেম আমাদের বাসার সবার। তো সবকিছু মিলিয়ে খুবই অল্প সময়ের মধ্যে প্ল্যান করা, কারণ যেহেতু তিন দিন আসলে রান্নাবান্না করার কথা ছিল, বাট এত পরিমাণ হুট করে শরীর খারাপ হয়ে গেছে যে আমরা শেষ মুহূর্তে প্ল্যানটা চেঞ্জ করছি। তো চেঞ্জ করার পরে আমরা যেটা করলাম, অনলাইনে একটা পেজ আছে যেটার প্রতি আমাদের আসলে একটা পারিবারিক ভরসা আছে, সেই জায়গা থেকে উনাদেরকে নক করি, এবং উনারা কিন্তু আমাদেরকে আলহামদুলিল্লাহ, আমি জানি না এখান থেকে তো দেখানো সম্ভব না, এত গরম খাবারগুলা, দেখো রোস্ট দিয়েছে সাথে ঝোল দিয়ে, যেহেতু সুজানা আবার হচ্ছে খাবারের সাথে গ্রেভি ছাড়া খেতে পারে না, এবং একেবারে সুন্দর করে আলাদা করে বক্সে আবার রোস্টের ঝোলটা দিয়ে দিছে। সো এই খাবারগুলো আমরা কোথা থেকে নিয়েছি তিন্নি? এটা হচ্ছে একটা অনলাইন পেজ, নিউ সিন ফুড বাকেট, নিউ সিন ফুড বাকেট। সবকিছু মিলিয়ে খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই পেজে খাবারগুলো পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে খাবারের একটা হয় না যে বাসার খাবার, হোমমেড ফুড। হোমমেড ফুড আমরা তো হোটেল থেকে খেতেই পারি, হোটেলের খাবারে প্রচুর তেল মশলা থাকে, হোমমেড ফুডে এই সব ধরনের সমস্যা থাকে না, যেহেতু আমি নিজেও রান্না করি এই জন্য বলতে পারি। আর কথা বলিস না, ঠান্ডা একদম জমে গেছে আমার ভয়েস একটু অন্যরকম, এবং নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। আর এত কষ্ট দিতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, তাদের বিবাহ বার্ষিকীতে আজকে আমরা এই ছোট্ট একটা আয়োজন করার চেষ্টা করেছি। আর সুজা, হ্যাঁ, এই যে হোমমেড ফুড যেগুলো অনলাইন পেজ যেগুলো, হ্যাঁ, থাকার কি সুবিধা, এই যে আমি অসুস্থ হয়ে গেছি, আমার গলা পুরুষ মানুষের মতো শোনাচ্ছে, মনে করো দেখো আমি অসুস্থ আছি, রান্না করতে পারবো না, আমি সাথে সাথে অর্ডার করলাম আর চলে আসলো, এটা একটা অনেক বড় সুবিধা। ডেফিনেটলি এটা অনেক বড় একটা সুবিধা। এবং সবকিছু মিলায় আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে, মানে খাবার আমরা সব জায়গা থেকেই নিতে পারি, বাট একটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু মিলিয়ে একটা হোমমেড ফুডের একটা আলাদা টেস্ট আছে। যেমন এই খাবারটা যখন বাসায় ঢুকছে, আমি এটার পোলাওয়ের যে একটা স্মেল সেটা পাচ্ছিলাম, যে একদম মানে পোলাও বাসায় রান্না করলে যে স্মেলটা পাওয়া যায় মনে হচ্ছে রান্নার চুলার সেটা। এবং এত সুন্দর করে ওনারা প্যাকেজিং করে পাঠাইছে যে কোনো কিছু নষ্ট হয় নাই, এবং খাবারগুলো খুব সুন্দরভাবে পৌঁছেছে। সো স্পেশালি আমি থ্যাঙ্কস দিতে চাই নিউ সিন ফুড বাকেট অনলাইন পেজ। সো আমার মনে হয় এখন আর দেরি করা যাবে না, খেতে হবে, তো চলো এগুলো নিয়ে এখন আমরা রওনা দেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো চলো চলো, খাবারগুলো নাও, আমাদের আন, তুমি তাহলে এইটা নিয়ে নাও। আচ্ছা আমি কেক নিচ্ছি, চলো 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 চলো।